রাজ্যত কাল করোনার সন্ত্রাস, উদ্বেগজনকভাবে বৃদ্ধি আক্রান্ত মৃতকর সংখ্যা, করোনা বিভীষিকার ভয়াবহ পরিস্থিতি ত্রস্তমান রাজ্য, অধিক শোচনীয় হয়ে পড়েছে রাজ্যের কোভিড পরিস্থিতি, উদ্বেগজনক হারত প্রতি মুহূর্তে রাজ্যত বৃদ্ধি পাইছে কাল করোনার মৃতকর সংখ্যা, পরিস্থিতি অধিক ভয়াবহ করে চব্বিশ ঘণ্টাত রাজ্যত করোনার মৃত্যু ৭৬গৰাকী লোকর, রাজ্যত করোনার আক্রান্ত ৪,৭৮গৰাকীর, কোভিড আক্রান্তর হার ৯.২৬%। সমানেই মহামারী করোনার ঊর্ধ্বগামী মৃতকর সংখ্যায় অভাবনীয় পরিস্থিতির সৃষ্টি করেছে রাজ্যের বিভিন্ন প্রান্ত। করোনাত আক্রান্ত হয়ে প্রাণ হেরুয়াইছে ইজনের পাছত সিজনক লোকে। বিগত চব্বিশ ঘণ্টাত গুয়াহাটীত প্রাণ হেরুয়ালে ২০গৰাকী লোকে, তিনিচুকীয়াত মৃত্যু ৬গৰাকীর, কামরূপ গ্রাম্য আর কোকরাঝারত মৃত্যু ৫গৰাকী লোকর। মৃতকর সমান্তরালক প্রতি মুহূর্ত রাজ্যত অব্যাহত মহামারী করোনার দ্রুত সংক্রমণ, অভাবনীয়ভাবে বৃদ্ধি পাইছে আক্রান্তর সংখ্যা। করোনা আক্রান্তর শীর্ষত থাকা কামরূপ মহানগর জেলাত বিগত চব্বিশ ঘণ্টাত করোনাত আক্রান্ত ১,১০৭গৰাকী, দ্বিতীয় স্থানত ডিব্রুগড় আক্রান্ত ৩৫২গৰাকী, তৃতীয় স্থানত কামরূপ গ্রাম্য আক্রান্ত ৩২৩গৰাকী, নগাঁওত করোনাত আক্রান্ত ২২৪গৰাকী। আক্রান্তর পরিবর্তে বিগত চব্বিশ ঘণ্টাত করোনাত আরোগ্যর সংখ্যা ৪,১৬৮গৰাকী, রাজ্যত করোনাত আরোগ্যর হার ৮৫.৮০%। সমান্তরালভাবে শনিবারের দিন অব্যাহত মহামারী করোনার ভয়াবহতা, আজির দিন করোনাত আক্রান্ত হয়ে বঙ্গাইগাঁওত মৃত্যু ২গৰাকীর, মৰাণত আন এজনের মৃত্যু, কোনাৰীত করোনাত আক্রান্ত মহিলার মৃত্যু, শিলাপথারত মৃত্যু বাবার। আনহাতে ৪০গৰাকী ব্যক্তির দেহত করোনার অবস্থিতি ধরা পড়ার পাছতেই মৰাণৰ শলগুড়ি আর দিহিঙিয়া গাঁও কন্টেইনমেন্ট জোন ঘোষণা। ইফালে চারিদুয়ারত কোভিডত আক্রান্ত আরক্ষী জওয়ান, নগাঁওর রূপহীহাট শিঙিমারীর পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকর গাণনিকর দেহত কোভিড পজিটিভ। নিউজ ডেস্ক রিপোর্ট, ইশান নিউজ।